ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নজর দিয়েছিল বৃষ্টি, তাই এই ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। সেখানে জোড়া সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরাট ব্যবধানে হারের ক্ষত এখনও শুকায়নি, এরই মাঝে পাকিস্তানের চিন্তা বাড়ল। গ্রিন আর্মির নেতা বাবর আজমের মাথা ব্যথার বাড়ার কারণ দলের দুই তারকা ক্রিকেটারের জোট পাক প্রেস ক্রয়ী শাহিন আফ্রিদি ও নাসিম শাহ এবং হ্যারিস রাও চলতি এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছিলেন, কিন্তু এই প্রেস ক্রয়ী দুজন চোট পেয়েছেন, তারা হলেন নাসিম শাহ এবং হ্যারিস রাউফ। এই দুই ক্রিকেটার এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন, যার ফলে বাকি এশিয়া কাপে এই দুইজন অনিশ্চিত হয়ে পড়েছেন। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট অবশ্যই তড়িঘড়ি দুই প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে ডেকেছে। ভিওর রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।